হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনসাইড অফ তানভিনস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শিকাগোতে পাতা ঝরার আগমনী বার্তা চলে এসেছে, সেই সাথে শহরটা সেজে উঠেছে পামকিন দিয়ে। আমি আমার আজকের ব্লগে আপনাদের সাথে তাই শেয়ার করার চেষ্টা করব, আশা করছি আপনারা এনজয় করবেন। ছেলেকে নিয়ে নেইবারহুড হাঁটতে গিয়ে দেখলাম গাছে রং লেগে গেছে। খুব সুন্দর করে এভাবে অল্প কয়েকদিনের মধ্যেই শহরটা অনেক সুন্দরভাবে সেজে উঠবে। তারপর কিছুদিনের মধ্যেই সব এত সুন্দর সব কিছু শূন্য করে ঝরে পড়বে প্রত্যেকটা পাতা। তারপর শুনশান নীরবতা, অন্ধকার, ঠান্ডা, চারপাশটা অনেক নীরব মনে হবে, এখানে জনমানব কেউ থাকে না। তারপর শুরু হবে ঠান্ডা। এটা হলো একটা ফল ফ্লাওয়ার, ক্রিসান্থিমাম। গাছের পাতায় হলুদ রং লেগেছে। ফল সিজনটা অনেক সুন্দর, গাছের রকমারি এই পাতার সমারোহ, বিভিন্ন রঙের ফুল, বাতাস, সেই সাথে হারভেস্টিং এর আনন্দ, সব কিছু মিলিয়ে অসাধারণ। ওরা এই আনন্দটাকে আরও বাড়িয়ে তোলে পামকিন দিয়ে। প্রত্যেক বাড়ির সামনে বিভিন্নভাবে ওরা পামকিন দিয়ে সাজায়, তাই এখানে সব জায়গায় পামকিন প্যাচ তৈরি করে। পামকিন প্যাচ হলো এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের সব পামকিন থাকে। ওখান থেকে কাস্টমাররা এসে যে যার পছন্দ মতো সব পামকিন নিয়ে যায়, তারপর ওরা ওটা দিয়ে ওদের বাড়ি ঘর দোকান সাজায়। তা আমি আজকে এখানে ভিতরে ঢুকে একটু দেখছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেক বছর পর ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর করে সাজিয়েছে স্টোরের সামনে। ইউজুয়ালি অনেকগুলা ফার্ম ওরা পামকিন প্যাচ করে এবং বিভিন্ন জায়গায় পামকিন প্যাচ তৈরি হয় যেন সবাই ইজিলি ওখান থেকে পামকিন কিনে নিয়ে আসতে পারে। এ বাচ্চাটা খুব এনজয় করছিল, আমি ওর কথাগুলি শুনছিলাম আর আমার বাচ্চাদের কথা ভাবছিলাম, ওদের ছোটবেলার কথা। এখানে বিভিন্ন ছোট সাইজের পামকিন রাখা আছে, এত সুন্দর করে ওরা স্টোরগুলিকে সাজিয়ে তোলে, অনেক স্টোরিভাবে সাজানো থাকে। এটা আসলে কাস্টমারদের জন্য একটা পজিটিভ মাইন্ডসেট, যখন সব কিছু সুন্দর পরিষ্কার গুছানো থাকে তখন যারা শপিংয়ে আসে ওদেরও ভালো লাগে। তখন ভালো লাগলে ওই জিনিসও কিনে, অনেক সময় ভালো দরকার নাই ওরকম জিনিসও মানুষ কিনে থাকে। এটা একটা বিজনেস পলিসি। এই যে দেখছেন দোকানের সামনে বিভিন্ন সাইজের পামকিন দিয়ে ফ্লাওয়ার দিয়ে সাজানো, সবার মধ্যেই একটা আনন্দের ছায়া। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, নিশ্চয় আপনারাও একইভাবে আমার সাথে আনন্দ উপভোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার ব্লগটা লাইক করতে পারেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে।